আমার বয়সে এরকম বন্যা কখনো দেখিনি, এই ফার্স্ট বন্যা। শুধু আমরা ট্যাঙ্ক রোডটা ছাড়া আর পুরো ফেনি শহর এখন ফারেননি। মানে এই বন্যাটা হঠাৎ করে হলো কেন, আপনাদের কোনো আইডিয়া আছে কি? এটা কিছু জলাবদ্ধতার কারণে হয়েছে, আবার অতিরিক্ত বৃষ্টির কারণে, আবার ইন্ডিয়ান পানি আসার কারণে সব দিকে চতুর্দিকে মিক্স একসাথে ওই পানিতে বন্যাটা সৃষ্টি। তো সরকারিভাবে কোনো মানে সহযোগিতা বা উদ্ধার কার্যক্রম আপনারা দেখেছেন কিনা, নজরে পড়েছেন কিনা? হালকা হালকা দেখা যাচ্ছে, কিছু সেনাবাহিনী করছে, আবার কিছু বিজিবি করছে। সর্বশেষ যে 1998 সালে যে বন্যা হয়েছিল, আমার যতটুকু স্মরণ পড়ে এই ধরনের বন্যা 98 সালে হয়নি। তো আমরা যতটুকু জানতে পারছি যে আমাদের এই বয়সে এটা আমাদের ফেনীতে স্মরণকালে মালিশায় প্রাকৃতিক দুর্যোগ স্মরণকালের একটা বন্যা হিসেবে দাঁড়িয়েছে। তো আমরা আপনাদের মাধ্যমে, আমরা প্রশাসনের কাছে, বিশেষ করে বর্তমান গভর্নমেন্টের কাছে আমরা আকুল আবেদন জানাচ্ছি। এটা তো একটা শহর, এখানে অবস্থা, তাহলে প্রত্যন্ত অঞ্চলে কী অবস্থা? উদ্ধার এই মুহূর্তে আমাদের খুব বেশি প্রয়োজন। আমাদের যেসব প্রত্যন্ত অঞ্চলে মানুষের আটকে আছে তাদেরকে উদ্ধার করা, এটা আমাদের সবচেয়ে বড় কাজ হয়ে দাঁড়িয়েছে। আমরা সেনাবাহিনীর মাধ্যমে এবং উদ্ধারকর্মীর মাধ্যমে আপনাদের মাধ্যমে আকুল আবেদনটুকু জানাচ্ছি, আমাদের এই মানবিক বিপর্যয়ে আমাদেরকে উদ্ধার কার্যক্রমটা যেন জোরালো করা হয়। ইস্পাহানি পার্বণ, চিনিগুড়া চাল, অনন্য ঘ্রাণে, উৎসবে, আয়োজনে।